ওকে, তো আপনারা কি প্রপারলি স্ক্রিন দেখতে পাইতেছেন এখন? হ্যালো, ওকে, তাহলে আমরা আজকে দেখব ইনস্টাগ্রাম থেকে কিভাবে আমরা রিলস বানায় রিলস বোনাস থেকে ইনকাম করতে পারি। তো শর্টকাট একটা টেকনিক শেখাবো, যেটা দিয়ে আশা করি যে আপনারা প্রতিদিন 10 মিনিট করে কাজ করে যদি একটা অ্যাকাউন্ট ভালো পজিশনে নিতে পারেন, তাহলে ওইখান থেকে অনায়াসেই দেখা যাবে যে আপনারা মাসে $500 থেকে $1,000 ইজিভাবে আয় করতে পারবেন। এটা হচ্ছে রিলস থেকে, রিলস বোনাস থেকে। হ্যাঁ, এখানে আহামরি ওরকম যে আপনি কালকে থেকে কাজ শুরু করবেন, কালকে থেকে যে আপনি ১,০০,০০০ টাকা কামাবেন, এরকম স্বপ্ন দেখা সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে আমাদের এগুলো স্টেপ বাই স্টেপ সব জায়গায় কি ধীরে ধীরে উঠতে হবে। তো হ্যাঁ, যদি আপনার প্রতিদিন 10 থেকে 15 হাজার বা 20 হাজার ভিউ হয় পার ডে, তাহলে আপনি ডেলি $2 থেকে $3 আয় করতে পারবেন। যদি প্রতিদিন আপনার একটা করে ভিডিও ছাড়ার সাথে সাথে যদি 1 মিলিয়ন প্লাস ভিউ ওভার হয়ে যায় বা 1 লাখ এর উপরে ভিউ হয়ে যায়, দেখা যাবে পার ডে আপনি 1 লাখ করে হলেও পার ডে আপনি কিন্তু $10-$20 ইজিভাবে ইনকাম করতে পারতেছেন। যেহেতু আমাদের ভিডিওগুলো থাকবে আমাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের ভিতরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনকামটাও এটা কিন্তু প্যাসিভ ইনকামের মতো হবে, মানে ভিডিও থেকে মানুষ দেখতেই থাকবে সারা জীবন, ওইখান থেকে আমাদের আয় আসতেই থাকবে। আর এখানে মজার বিষয় হচ্ছে ইনস্টাগ্রামের ভিতরে আমাদের রিলস বোনাস থেকে ইনকাম করার জন্য কোনো ফলোয়ার বা পর্যাপ্ত কত ওয়াচ টাইম, মস টাইম ইউটিউবের যেমন রিকোয়ারমেন্ট থাকে বা ফেসবুকের রিকোয়ারমেন্ট থাকে, 60,000 মিনিট ওয়াচ টাইম ফ্ল্যাপ করা, তারপরে 1,000 সাবস্ক্রাইবার, আবার ফেসবুকে থাকে হচ্ছে আপনার 10,000 5,000 ফলোয়ার, ইউটিউবে থাকে হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু সব কিছু থাকে। কিন্তু ইনস্টাগ্রামে এই জিনিসগুলো নাই। তো আপনি যদি নিয়মিত কাজ করতে পারেন, আপনি যাই কাজ করবেন সেগুলো রিলসের কিন্তু ওইখানে প্রতিনিয়ত অ্যাড হতে থাকবে আপনার, যাই কিছু হোক, যদি যাই কামান 1 সেন্ট 2 সেন্ট 5 সেন্ট 10 সেন্ট করে যদি কম ভিউ হয় সে অ্যামাউন্টটা ওইখানে যা জড়ো হবে। তো এটা তো আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখাইলাম কোথায় অ্যাড হবে। তো আমরা যে কাজটা করব, ইমেজগুলো আমরা একটা চ্যানেল দেখব, এটা হচ্ছে একটা মানে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট যারা ইতিমধ্যে অনেক সাবস্ক্রাইব মানে ফলোয়ার তৈরি করে ফেলছে, তো 1,10,000+ ফলোয়ার তৈরি করে ফেলছে মাত্র 174টার মতো পোস্ট মানে করে আর কি। এই ভিডিওগুলো যদি আমরা দেখি, ভিডিওগুলো একদম সিম্পলি ভিডিও, বেশি আহামরি কিছু না, একটা ইমেজ বসে রয়েছে, জাস্ট নাড়াচাড়া করতেছে, অ্যানিমেট করতেছে, এটাই আর কিছু না, আর এখানে একটা মিউজিক চলতেছে। তো এইগুলো আমরা কোথা থেকে নিব, কিভাবে বানাবো, এটু যেটা আমরা দেখি। তো এই এই টাইপের চ্যানেলগুলো আমরা যদি ইনস্টাগ্রামে যাই অ্যাভেলেবল দেখতে পারবো, যারা এই ধরনের চ্যানেলগুলো তৈরি করতেছে। দেখেন খুব একটা দিন মনে হয় না এটাতে সময় দিছে, দেখি যদি আমরা একটু এখানে লাস্ট এটা পোস্ট করছে কতদিন আগে, 17 উইক আগে এটা মেবি পোস্ট করছে, 30শে এপ্রিলে এটা পোস্ট করছে, মানে ফার্স্ট পোস্ট করছে, আজকে হচ্ছে আপনার আগস্টের মেবি 28 তারিখ, তাই না? তো আগস্টের 28 তারিখ, তো খুব বেশি কিন্তু হয় নাই, অল্প দিনেই কিন্তু এই পজিশন তৈরি করে ফেলছে। তার মানে ইনস্টাগ্রামে, এর আগেও যেহেতু আমরা ইনস্টাগ্রাম নিয়ে একটা প্রপার ক্লাস করছি, ওইখানেও দেখাইছি কিভাবে ক্যাট রিলেটেড ভিডিও বানানো যায়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও বানানো যায়, ওইখানে ওই ভিডিওটাও জানি না আপনারা দেখছেন কিনা বা ভালোভাবে ফলো করতেছেন কিনা, তো ওইটাও চাইলে ওইটাও কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। আপনি যদি মনে করেন এই টাইপের বানাবেন, বানাইতে পারেন। যদি মনে করেন আপনি বাইক লাভার হন, তাহলে বাইক রিলেটেড ছবি বানান, বানায় সেই রিলেটেড কাজ করতে পারেন। ঠিক আছে, এখানে একটা নিশ না, আপনি যে কোনো নিশে চলে যেতে পারেন। তো আমরা এই ধরনের ইমেজগুলো কিভাবে বানাবো, এই ধরনের ইমেজগুলো বানানোর জন্য আমরা চাইলে কি ইমেজটাকে ডাউনলোড করতে পারি। ধরেন আমি এখান থেকে ইমেজটা, ধরেন আমি কিছুই জানি না, ধরেন আমার একটা ইমেজ পছন্দ হয়েছে, এখান থেকে ধরেন এই ইমেজটাকে জাস্ট আমি এভাবে সেভ করে নিলাম বা স্ক্রিনশট নিলাম, নিয়ে আমি যদি চ্যাট জিপিটিতে আসি, ওকে, তো আসার পর ওকে আমাদের দেখি এখানে কি অবস্থা, চ্যাট জিপিটি ওপেন এআই লোড নিতেছে অনেক সময়, চ্যাট জিপিটি কি
একটু সময় লাগতেছে আমাদের এখানে, মনে হয় কোনো একটা প্রবলেম করতেছে এই জন্য কানেকশন সিকিউর না। ওর তো লোড নেক, আমরা একটা কাজ করি এখান থেকে চ্যাট GPT লেখে সার্চ করি, আবার সেই জায়গায় চলে আসলাম। ওকে এবার আসছে। তো আমরা এখান থেকে যে কাজটা করব, এখানে দেখেন নিচের দিকে অ্যাটাচ ফাইল মেন্ট আছে, অ্যাটাচ ফাইল এখানে ক্লিক করব। এখান থেকে কম্পিউটার ফোল্ডার, এখান থেকে আমি ধরেন এই মেসের কি প্রম্পট হতে পারে সেটা আমি বের করে নিব। জাস্ট এখানে লিখব ম্যাক, ম্যাকে এআই প্রম্পট দিস ইমেজ, ইমেজ ইমেজ বা ফটো যেটা লেখা যায় হয়ে যাবে, সমস্যা নেই। এটার উপর নির্ভর করে তারা আমাকে আশা করি যে কিছু প্রম্পট তৈরি করে দিবে। যদি আমাদের প্রম্পট নিয়ে সমস্যা হয় বা কারো ইমেজ যদি আমাদের পছন্দ হয় তাহলে তাদেরকে এইভাবে আমরা খাটাইতে পারি, বুঝছেন, শর্টকাট পদ্ধতি। তো ধরেন এটাকে জাস্ট আমি কপি করে আমি লিনার ডুইআইতে এখানে আইসা জাস্ট এখানে আমি এভাবে সেন্ড করতে পারি। এখানে একটা মডেল সেট করতে পারেন, এগুলো তো আমরা দেখাইছি আমাদের এআই ক্লাসের ভিতরে, এটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। জাস্ট আমরা লিনার ডুইআইতে আসব, লগইন করব, লগইন করার পর এখানে আমাদের মডেল হচ্ছে এটা সেট করে দেখেন এখানে এই টাইপের ইমেজগুলো হয়ে গেছে। যদি আমরা দুইটা ইমেজের ভিতরে পার্থক্য দেখি, আমরা এই ইমেজটা নিয়েছিলাম রাইট, এই ইমেজটা নিয়েছিলাম আর বর্তমানে আমাদের এই ইমেজগুলো জেনারেট করে দিল, কোনটা বেটার লাগতেছে আপনাদের কাছে? হ্যালো, এই দুইটার ভিতরে কোনটা বেটার লাগতেছে? আমাদেরটাই কিন্তু বেটার লাগতেছে। তো ধরেন আমি এখান থেকে এই দুইটা ইমেজটাকে, হ্যাঁ আমি এই দুইটা এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমরা চাইলে এই টাইপ করে আমরা যে কোনো ইমেজ থেকে আমরা প্রম্পটগুলো বের করে ফেলতে পারতেছি। এটা গুলো আমাদের ইমেজের প্রম্পট বের করার অপশন। তারপরেও আমি আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রম্পটগুলো লিখে লিখে দিছি, জাস্ট আপনারা এগুলো ব্যবহার করবেন। হ্যাঁ জাস্ট ব্যবহার করবেন, এগুলো আমি দিয়ে দিছি অলরেডি। তো আমরা যে কাজটা করব এখান থেকে আমরা চাইলে এই এইটার উপর বেস করেও আমরা কিন্তু অ্যানিমেশন করাইতে পারি এখান থেকেও। কিভাবে? এই যে দেখেন এখানে আছে জেনারেট বাই মোশন ভিডিও, জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে যেরকম আছে জাস্ট আমরা এখান থেকে জেনারেটি ক্লিক করব। তাহলে দেখতে পারবেন 5-10 মিনিট সময় নিয়ে তারা এখানে একটা ভিডিও মেক করে দিবে। অনেক সময় এটা লেট হয়, হ্যাঁ এখানে দেখেন কত পর্যন্ত চলে গেছে, একটু লেট হয়। তো আপনারা চাইলে এখানে অপেক্ষা করতে পারেন অথবা 2-3টা রেডি করে আপনারা এইভাবে ফালায় রাখতে পারেন যে হইতে থাকুক আমি পরবর্তী বাইটটা ঘুরে আসি, তারপর এরবার আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। তো এখানে এটা করা যায়, আরেকটা জায়গা আছে এইখানে, ঠিক আছে এই ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিছি আপনাদেরকে, জাস্ট আপনারা ওয়েবসাইটে চলে আসবেন, এখান থেকে জাস্ট ট্রাই নাও এখানে ক্লিক করবেন, অ্যাকাউন্ট করে নেবেন। একটা অ্যাকাউন্ট অলরেডি আমাদের আছে। তো আমি এক, জি জি, এটা প্রিমিয়াম 100 টাকা করে ক্রেডিট দেয়। তো আপনি কি করবেন, জিমেল চেঞ্জ করবেন, সিস্টেম তো জানেনি কিভাবে আনলিমিটেড জিমেল বানাতে হয়। তো এখান থেকে ধরেন আপলোডে ক্লিক করি, এখান থেকে ধরেন আমার এই মেসটাকে আমি করতে চাচ্ছি, ও মোশন করাতে চাচ্ছি, জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। তো এখানে যদি আমরা মোশনে ক্লিক করি তো 75% প্রসেসিং চলতেছে, 88 আমরা একটু অপেক্ষা করব। আর এদিকেও দেখবো যে আমাদের লিনার ডুইআই কি করতেছে। হ্যাঁ এটা এখানে অনেক সময় নিতেছে। তো আমরা দুইটা ওয়েবসাইটে দেখেন এখানে এরকম ভাবে মোশন করতেছে, খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না, আবার অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। তো আমরা চাইলে এগুলোকে আমাদের নিজেদের মতো করে এরকম করে আমরা কাস্টমাইজেশন করে নিতে পারি। দেখেন কি টাইপে ঘুরবে কিনা, এখানে দেখেন এগুলো মোশনের সিস্টেম। তো আমরা চাইলে এইভাবে করতে পারি, সামনে পিছনে আসা যাওয়া, হ্যাঁ ডিপলি এরকম, দেখেন যেটা ভালো লাগবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। হ্যাঁ এখান থেকে আপনার যেটা ভালো লাগবে, দেখেন যেটা ভালো লাগে। না না আমরা এখান থেকে মিউজিক ব্যবহার করব না। দেখেন তো কোনটা ভালো লাগে আপনাদের কাছে, এটা ভালো লাগে না এটা ভালো লাগে? ওকে জাস্ট আমরা এখান থেকে কি করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট থেকে যেরকম আছে আমরা এখানে 3D-টা অ্যাড করে নিব, এখান থেকে নেক্সট করব, এখান থেকে ওয়াটারমার্ক থাকবে না হ্যান ত্যান। তো আমরা নেক্সট করব, কয়টা ক্রেডিট দিব, 40টা ক্রেডিট নেক, সমস্যা নাই। আমরা এক্সপোর্ট ক্লিক করলাম। তো এক্সপোর্ট করার পরে আমাদের এখানে ডাউনলোডের অপশন চলে আসবে। এইগুলো কিন্তু চাইলে আমরা ইউটিউবে পাবলিশ করতে পারি, জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার পর একটু সময় আমরা এখানে অপেক্ষা করব,
এখানে হইতাছে ডাউনলোড। তো আমি এবার আমার ফোনটাকে ওপেন করি, কারণ বাকি কাজ হচ্ছে ফোনের ভিতরে করতে হবে, প্রসেসিংগুলো সিস্টেম মতো। ঠিক আছে, আমরা হ্যাশট্যাগগুলো ব্যবহার করব কিভাবে, এগুলো একটু যেটা আমি দিয়ে দিচ্ছি আমার ফোনের মাধ্যমে দেখাচ্ছি। তো আমি স্ক্রিন স্টপ করতেছি। তো আপনাদের এইটুকের ভিতরে কি কারো কোনো প্রবলেম আছে? হ্যালো। তো আমি মানে সারার প্রসেসিংটা জাস্ট আমি এখন দেখাই দিব। হ্যাঁ, সারার প্রসেস আমি ভিডিওটা নিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে স্টপ করে দিলাম স্ক্রিনটাকে। ওকে, আজকে মানুষ খুব কম, 17 জন ছিল কিছুক্ষণ আগেও। তো আমরা এখান থেকে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখেন তো স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। দেখি তো, 1 সেকেন্ড। লেআউটটা চেঞ্জ করি। শুধু ইলিয়াস ভাইরে দেখা যায়, আর কারো দেখা যায় না। ওকে, তো স্ক্রিন তো দেখা যাইতেছে না। তো আমরা এখান থেকে যে কাজটা করব, আমি চলে যাব ইনস্টাগ্রাম। এখানে আসলাম, আসার পর এখানে থেকে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। যে ভিডিওটা আমি ইতিমধ্যে বানাইলাম সেটা এখান থেকে, ধরেন যে কোনো একটা ভিডিও আমার, ওইটা তো অলরেডি ডাউনলোড করা আছে। হ্যাঁ, ওইটা জাস্ট আমি এখান থেকে, ধরেন এই টাইপের ভিডিও জাস্ট আমি এখান থেকে ইনপুট করে দিব। দেওয়ার পর এখানে দেখেন রিল সিস্টেম হইতাছে, জাস্ট আমরা এখান থেকে, এই দেখেন একটা অডিও নামের একটা অপশন পাইতেছেন, দেখেন এই যেটা, এখান থেকে যে মিউজিকগুলো ভালো লাগে আপনার খুশি মতো, এখানে অ্যাভেলেবল মিউজিক আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। বাজে বাজে দেখেন কোনটা ভালো লাগে, যেটা যেটা ভালো লাগবে জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন, ক্লিপটাকে অ্যাড করে দিয়ে ডান করে দিবেন। জাস্ট পরে নেক্সট করবেন, এখান থেকে রিলস হচ্ছে এটা, জাস্ট একটা ক্যাপশন দিয়ে দিতে পারেন, ন্যাচারাল ভিডিও ইত্যাদি ইত্যাদি যা খুশি আপনি দিতে পারেন। হ্যাঁ, তো আমি ক্যাপশন ম্যাপশন ধরেন এটা একটা দিয়ে দিলাম। এখান থেকে হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ ধরেন ট্রেন্ডিং, এই যে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপরে ন্যাচারাল ব্যবহার করি, ন্যাচারাল এটা ব্যবহার করলাম। এইভাবে আপনার যতগুলো ভাল লাগে, এখানে যতগুলো সাজেস্ট করবে এখান থেকে দিকে দিকে সেগুলো ব্যবহার করবেন। হ্যাঁ, এই যে যেগুলো বেশি চলতেছে, হ্যাঁ, ফটোশপ, ট্রেন্ডিং এর ভিতরে আছে, ট্রাভেল আছে, এরকম ভাবে আপনি 25টা বা 20টা ট্যাগ আপনি হ্যাশট্যাগ গুলো আপনি ব্যবহার করবেন। করার পর জাস্ট আপনি টিক দিবেন, টিক দেওয়ার পর এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। দেখবেন যে অল্প কিছুক্ষণের ভিতরে এটা পাবলিশ হয়ে যাবে। আর মিউজিকটা এখান থেকে ব্যবহার করলে আপনার কোনো প্রকার কপিরাইটের কোনো ঝামেলায় পড়বেন না, আর কোনো সমস্যাও হবে না। তো এই গেলো একটা অপশন। তো আমি আমি মোবাইল থেকে বের হয়ে গেতেছি, এখান থেকে আমি কম্পিউটার থেকে আমি আরো কয়েকটা অপশন দেখাচ্ছি। তো আমরা চাইলে আমরা এই ভিডিওটাকে আমরা ক্যাপকাটে নিয়ে আসতে পারি। ক্যাপকাট, ক্যাপকাট যদি কারো সফটওয়্যারটা না থাকে তাহলে গুগল থেকে ওয়েব ক্যাপকাট লাগবেন, ওয়েব ক্যাপকাট। হ্যাঁ, ওয়েব ক্যাপকাট, ক্যাপকাট ওয়েবসাইটের ক্যাপকাট। হ্যাঁ, তার মানে এখান থেকে আপনি ব্রাউজার থেকে যাইতে পারতেছেন,
মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি যা কিছু করতে পারবেন ওইখানের মতোই, হ্যাঁ ওইটার মতোই। তো আমরা এখান থেকে চাইলে আমরা কি মিউজিক অ্যাড করতে পারি আলাদাভাবে, এটা হচ্ছে আলাদা একটা অপশন। জাস্ট নিউ প্রজেক্ট নিব, নিউ প্রজেক্ট থেকে আমরা এখান থেকে আপলোড, আপলোডে ক্লিক করব। আমি যে ভিডিওটা বানাইছি এটা মেবি, তো এখান থেকে জাস্ট আমি অ্যাড করব। দেখেন এখান থেকে আমি এটা বরাবর অ্যাড করে দিব। দেওয়ার পর আমি এখান থেকে মিউজিক নিতে পারি, দেখেন কোনো মিউজিক নেই। হ্যাঁ এখান থেকে অডিও, অডিওর এখানে ক্লিক করতে পারি। আমি চাইলে আমার যদি এক্সট্রা কোনো মিউজিক থাকে, ধরেন ইনস্টাগ্রামে দেখি লাইব্রেরি হয় কিনা, ফেসবুকের লাইব্রেরিগুলো হয়ে যায়। আইজি অডিও, অডিও লাইব্রেরি, লাইব্রেরি ইনস্টাগ্রাম অডিও লাইব্রেরি, তো দেখি এখানে কিরকম মিউজিক আছে। তো এগুলো চাইলে আমরা ডাউনলোড করে নিতে পারি। হ্যাঁ এগুলো আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করবেন কিভাবে? ঠিক আছে ডাউনলোড করবেন, এখান থেকে জাস্ট লিঙ্কটাকে কপি করবেন, এখানে এসে যে কোনো একটা ব্রাউজার এসে লিখবেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম অডিও ডাউনলোড বা ভিডিও ডাউনলোড, ভিডিও ডাউনলোড লিখে দিই, ভিডিও, যেহেতু এটা ভিডিও সিস্টেম হয়েছে ভিডিও ডাউনলোড। তো এখান থেকে ধরেন আমি একটাতে চলে যাই, যে কোনো একটাতে, ওকে এখানে চলে গেলাম, এখান থেকে জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে দিব। একদম সিম্পল, এখানে হবো আপনার ওয়েবসাইটের। হ্যাঁ দেখি আসে কিনা ডাউনলোড। একটু লোড লোড নিচ্ছে, তো এখান থেকে আমি চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারি। লোড নিতে থাকুক, সমস্যা নাই, ততক্ষণে আমি আরেকটা কাজ করে ফেলি, আরেকটা ওয়েবসাইটে চলে যাই, ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড 2 নম্বরে চলে যাই। একটাতে কাজ না করলে আরেকটাতে কাজ করবে, সমস্যা নাই, প্যারা নিয়ে লাভ নাই। এই যে দেখেন চলে আসছে, জাস্ট আমি এখান থেকে ডাউনলোড, ডাউনলোড ভিডিও, ওকে ভিডিও, ওকে ডাউনলোড করে ফেলছি, ক্যাপকার্টে আসলাম, এখানে এসে জাস্ট আমি কি করব, আপলোডে ক্লিক করব, আপলোড মিডিয়া, এখান থেকে আপলোড, আপলোড থেকে এটা। চাইলে এটাকে আমি মিউজিকে কনভার্ট করে দিতে পারি, সেটা কিভাবে? এখানে আমরা লিখতে পারি ভিডিও টু কনভার্ট, কনভার্ট অডিও, ঠিক আছে। এখান থেকে আমরা MP4-এ কনভার্ট করতে পারি, এখান থেকে দেখেন জাস্ট এখান থেকে এই মিউজিকটাকে আমি MP4-এ কনভার্ট করে নিতে পারি। দেখেন শর্টকাট পদ্ধতি, যেটা খুশি করতে পারেন, কোনো সমস্যা নেই, দেখেন হয়ে গেছে ফিনিশ। আমি অডিও বানাতে পারি, ওইভাবে অ্যাড করতে পারি, যেভাবে আপনি চান সেভাবে সুযোগ সুবিধা আছে। তো এখান থেকে আমি চাইলে এই ভিডিওটা এখান থেকে ধরেই না, এইভাবে টেনে টেনে দিতে পারি, এখানে দেখেন সময় লাগবে একটু, দেখেন এইভাবে আমি উপরের দিকে তুলে দিয়ে এইভাবে এডিটিং করতে পারি, ঠিক আছে, 2টা 3টা ভিডিও অ্যাড করে দিয়া। আর যদি মনে করেন না দরকার নাই, জাস্ট আমি ওই অডিওর ফাইলটা যেটা আমি ডাউনলোড করলাম সেটা এখান থেকেই না এইভাবে ইম্পোর্ট করে দিতে পারি, এটা যেটা খুশি আপনার সেটা করে নিতে পারেন, সমস্যা নাই। তো এখানে চাইলে কয় সেকেন্ডে দিবেন, বানাবেন, সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারেন। জাস্ট এখানে ইয়ারটা সিলেকশন করে এখান থেকে কাট করে দিতে হবে, অথবা এইভাবে কাট করে, ওকে কাট করি আগে, সেপারেট 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 করে দিই, এখান থেকে জাস্ট এইটুক ফালাই দিলাম, তো হয়ে গেল। দেখেন তো এখানে আরো একটু ব্যতিক্রমী ধরনের মিউজিক গুলো ব্যবহার করতে হবে। এই যে এইভাবে চাইলে আমরা মিউজিক গুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারি। আর দেখি নিজস্ব তো থাকতে পারে, অডিও লাইব্রেরি দেখি তাদের আছে কিনা, এখানেও সেম কাহিনী। আর একটা বিষয় হচ্ছে মিউজিক গুলো যখন আপনি ব্যবহার করবেন, একটা লাইসেন্সের কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে এই যে ধরেন আমি এই মিউজিকটা ব্যবহার করতেছি, এই যে এটা কিন্তু বায়োতে কিন্তু রাখতে হবে, মাস বি, এইটুক কিন্তু বায়োতে, মানে হচ্ছে আপনার ইনস্টাগ্রামের ডিসক্রিপশনের ভিতরে এইটুক রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি কপিরাইটের ঝামেলায় পড়বেন, যেটা কিছুক্ষণ আগে নাদিয়া রহমান নাকি নীলা রহমান বলল, ঠিক আছে। আর যদি আপনি ওইখান থেকে ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করেন মোবাইল থেকে, তাহলে কোনো সমস্যা নাই, কোনো ক্রেডিট মেডিট দিতে হবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যালো, তো এইভাবে আমরা কি চাইলে আমাদের ভিডিওগুলো বানানো যাবে, বানানো যাবে, এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা চাইলে ইনস্টাগ্রাম, একটা নতুন একটা ইনস্টাগ্রামের নাম খুলে সেখানে ইনস্টাগ্রামে পোস্ট করবো, রেগুলার হয়ে যাবে কাজ। হোমওয়ার্ক, হোমওয়ার্ক হচ্ছে আপনার, আপনার যদি ইনকাম করার দরকার থাকে আপনাদের, তাহলে হোমওয়ার্ক লাগবে না, আপনারা নিজেরা নিজেরাই করবেন এটা।